মাহফুজ আহমেদ কর্তৃক গৃহীত হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার। মাহফুজ আহমেদ, এদেশের বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কী? হুমায়ুন আহমেদ, আমাদের বুদ্ধিজীবী সমাজে যারা আছেন তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না। এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য যে কোনো ধর্মের প্রায় সব উৎসবে আমাদের বুদ্ধিজীবী উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, বাণী দেন, কিন্তু ইসলামী কোনো জলসায় এদের কেউ উপস্থিত থেকেছেন বলে শোনা যায় না। তাদের মতে ইসলামী জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তিও নিম্নমানের, সে একজন প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক লোক। আমাদের বুদ্ধিজীবীদের কাছে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ মুক্ত বুদ্ধির চর্চা করা, প্রগতির চর্চা করা, সংস্কার মুক্ত হওয়া ইত্যাদি। প্রফেসর সালাম ঢাকায় এসে যখন বক্তৃতার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, তখন আমাদের বুদ্ধিজীবীরা হকচকিয়ে গেলেন। কারণ তাদের কাছে প্রতিক্রিয়াশীল হওয়া, বুদ্ধিজীবী হওয়া, মুক্ত বুদ্ধির চর্চা করা মানেই ইসলাম বিরোধী হতে হবে। তাদের কাছে রামকৃষ্ণের বাণী, বিবেকানন্দের বাণী, যিশুর বাণী সবই গ্রহণীয়, এসব তারা উদাহরণ হিসেবেও ব্যবহার করেন। কিন্তু হযরত মুহাম্মদের বাণী কখনো তাদের মুখ থেকে শোনা যায় না। তাদের কাছে হযরত মুহাম্মদের বাণী গ্রহণযোগ্য নয়। আমার মতে পৃথিবীর তাবত ঐপন্যাসিক যার কোটের পকেট থেকে বেরিয়ে এসেছেন তার নাম দস্তয়েভস্কি। আরেকজন আছেন মহামতি টলস্টয়। এক রেল স্টেশনে যখন টলস্টয় মারা গেলেন তখন তার ওভারকোটের পকেটে একটি বই পাওয়া গেছে, তার নাম সেইন্টস অফ প্রফেট। বইটি ছিল টলস্টয়ের খুব প্রিয়, সবসময় সঙ্গে রাখতেন, সময় পেলেই পড়তেন। বইটিতে হযরত মুহাম্মদের বিভিন্ন সময়ের বলা ইন্টারেস্টিং কথাগুলি গ্রন্থিত। আমি বিনয়ের সঙ্গে আমাদের বুদ্ধিজীবীদের কাছে জানতে চাইছি, আপনাদের কজন বইটি পড়েছেন? টলস্টয় যে বইটি পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন, সেই বই আমাদের প্রত্যেকের একবার কি পড়া উচিত নয়? আমার মতে প্রতিটি শিক্ষিত ছেলে মেয়েদের বইটি পড়া উচিত।